নমস্কার বন্ধুরা, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি স্থগিত করা হবে তার বৈঠক কিন্তু আজই হতে চলেছে শিক্ষা দপ্তর খবরের সূত্রে। তো এ সম্পর্কে তোমাদের উদ্দেশ্যে কি জানানো হয়েছে তা জানতে অতি অবশ্যই আপডেটটি অতি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে পর্ষদ ও সংসদ থেকে জারি হওয়া পরীক্ষা সংক্রান্ত সমস্ত খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দাও। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আপডেটটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ আপডেটের হেডলাইনই এখানে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত কালই, দপ্তরে যাচ্ছেন ব্রাত্য বসু। বন্ধুরা, খবরটি কিন্তু আগামীকালই প্রকাশিত হয়েছে, তাই খবরটি জানা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো, এখানে বলা হয়েছে শুধু তাই নয়, এখনও পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। তো বন্ধুরা, আপডেটে কী বলা হয়েছে সেটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী, এখন এটাই প্রশ্ন লক্ষাধিক ছাত্রছাত্রীদের কাছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই কার্যত পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, অন্তত স্কুল শিক্ষা দপ্তর সূত্রে তেমনটাই খবর। করোনামুক্ত হবার পর বৃহস্পতিবারই দপ্তরে গিয়ে দায়িত্ব নিতে চলেছেন শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু। দপ্তরে গিয়ে এই প্রথম বৈঠকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে করবেন নয়া শিক্ষামন্ত্রী বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর। বিকেল 4টে নাগাদ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের আসতে বলা হয়েছে বৈঠকে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল শিক্ষা কমিশনার এবং স্কুল শিক্ষা সচিব। এরপর বন্ধুরা, বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে করোনা পরিস্থিতির কারণে জুনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন। যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হলেও পরবর্তী সময়ে কবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে বিভিন্ন স্তরে শুরু হয়েছে আলাপ আলোচনা। এবার তা নিয়েই আলোচনায় বসার জন্য বৃহস্পতিবার দপ্তরের দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠক ডাকলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রীদের কীভাবে নম্বর দেওয়া যেতে পারে তার বিকল্প প্রস্তাবও পাঠানো হয়েছে। যদিও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষা শুধুমাত্র 10 নম্বর হয়েছে বলে প্রস্তাবে জানানো হয়েছে, পাশাপাশি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ফলাফলের উপর মাধ্যমিকের নম্বর দিলে তা যুক্তিযুক্ত হবে না বলেও জানিয়েছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর। অর্থাৎ বন্ধুরা, আপডেটের তথ্য অনুযায়ী এবছরের মাধ্যমিক পরীক্ষা না নিয়ে যদি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হয় তাহলে এ সম্পর্কে তোমরা কী মতামত প্রকাশ করবে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এরপর বন্ধুরা, জানানো হয়েছে তবে পরীক্ষা না নিলে তার বিকল্প উপায় কী হবে সেই বিষয়ে অবশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্টভাবে কোনো প্রস্তাব রাজ্য সরকারের কাছে দেননি বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর। সেক্ষেত্রে মাধ্যমিকের পরীক্ষা না হলে মার্কশিট কীভাবে দেওয়া হবে তা নিয়ে রীতিমতো চিন্তায় পর্ষদ। যদিও জুন মাসে বর্তমান করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেই ইতিমধ্যেই জানায় পর্ষদ সরকারকে। বলতো পরীক্ষাটি জুলাই আগস্ট মাসে হয়, সেক্ষেত্রে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে, তাই সব মিলিয়ে আগামীকালকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। যদিও আগামীকালের বৈঠক নিয়ে মাধ্যমিক পর্ষদের সভাপতি বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউই কোনো মন্তব্য করতে চাননি। অর্থাৎ বন্ধুরা, আপডেটের তথ্য অনুযায়ী রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে আজই বৈঠক করবেন বলেই সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে।
তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি স্থগিত করা হবে তার ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আজকালের মধ্যেই ঘোষণা করা হবে। এবং যখনই এ ধরনের খবরাখবর প্রকাশিত হবে তৎক্ষণাৎ তোমাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে যেন মোটেও ভুলবে না। এবং ভিডিওটি দেখে যদি তোমাদের বন্ধুরা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।